হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি আজকে কীভাবে আপনারা বাড়িতে পেঁয়াজ গাছ তৈরি করবেন। তো এই ধরনের যদি আপনাদের কোনো ওয়েস্টেজ পট থেকে থাকে, তো পাত্র থেকে থাকে, তার মধ্যে আপনারা বসাতে পারেন। যে কোনো ধরনের এরকম পাত্র পেলে, এরকম পাত্র যে ধরনের পাত্র পাবেন, যত বড় পাত্র পাবে তত বেশি পেঁয়াজ তৈরি করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এনেছি। এইগুলো পেঁয়াজের এক ধরনের বীজ পাওয়া যায়, কিন্তু বীজ আমি নিয়ে আসিনি, এটা বীজের দোকান থেকে এই ধরনের পেঁয়াজ পাওয়া যায়। আমি কয়েকদিন এনে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কয়েকটা শিকড় অলরেডি বেরিয়ে গেছে। তো আপনারা চাইলে বীজ থেকেও তৈরি করতে পারেন, আর না হলে কোনো নার্সারি বা বীজের দোকান থেকে এই ধরনের পেঁয়াজ আপনারা কালেক্ট করতে পারেন। এবং বাড়িতে আপনারা যে পেঁয়াজ রাখেন সেই পেঁয়াজ থেকেও গাছ তৈরি করা যায়। তো বন্ধুরা, এবার আমি আসছি মাটি কী নেব। পেঁয়াজ গাছের জন্য মোটামুটি আপনারা মাটি, দোআঁশ মাটি নেওয়ার চেষ্টা করবেন। আলু, পেঁয়াজ এই ধরনের যেগুলো মাটির তলায় যেসব গাছগুলো হয়, তাদের জন্য সবসময় একটু বালি মাটি হলে ভালো হয়, কেননা তারা নিচে গিয়ে জায়গা না পেলে সেই মানে নতুন করে পেঁয়াজ বা আলু এই ধরনের গাছগুলো তৈরি হতে পারে না। মাটির নিচে যেসব সবজি হয় সেই সব গাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা বালি মাটি ইউজ করবেন, তা না হলে সবজিগুলো নিচে বাড়তে পারবে না। যেমন আলু, পেঁয়াজ এগুলো আছে, আরও অনেক ধরনের গাছ আছে। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি নর্মাল গার্ডেনিং সয়েল, এক পার্ট হোয়াইট স্যান্ড মানে সাদা বালি, লাল বালিও নিতে পারেন যদি আপনার কাছে না থাকে। আর যদি দোআঁশ মাটি হয় তাহলে আপনারা বালি একটু কম মেশাতে পারেন। আমার এখানে দোআঁশ মাটি, কিন্তু তা আমি একটু বালি বেশি দিচ্ছি, বালি আছে। যদি আপনার না থাকে দোআঁশ মাটিতেও আপনারা বসাতে পারেন, কিন্তু একটু বালি মিশিয়ে নিলে ফলনটা আপনারা বেশি পাবেন। এবং দেখতে পাচ্ছেন আমি এখানে ভার্মি কম্পোস্ট আর গোবর সার দুটো মিশিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকে ভালো, না হলে গোবর সারও শুধু দিয়ে করতে পারেন, আর না হলে দুটো একসঙ্গে মিশিয়ে করতে পারেন। তাহলে কী দাঁড়ালো, মাটি এক পার্ট, বালি এক পার্ট, গোবর সার বা ভার্মি কম্পোস্ট এক পার্ট, ঠিক আছে। তো এবার আমি মাটিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে পাত্রটা নিয়েছি তার নিচে তিনটে হোল করে রেখেছি, কারণ অনেক সময় জল বেশি হলে যাতে নিচে জমে এর পেঁয়াজের বাল্বগুলো যাতে নষ্ট না করে দেয়, তার জন্য আমি তিনটে হোল করেছি। তো এখানে আমি খোলাম কুচি দিয়ে বা আপনারা কোনো যে কোনো কাপড় বা নেট দিয়ে এটাকে ঢেকে দেবেন, নাহলে মাটি বার হয়ে যাবে। তো এখানে আমি তলায় আর কোনো বালির পরত দিচ্ছি না বা কোনো স্তর দিচ্ছি না, আমি ডিরেক্টলি মাটি দিয়ে দেবো। এমনভাবে দেবেন যেন নিচের খোলাম কুচিটা না সরে যায়, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। নিচে মিনিমাম 4-5 ইঞ্চি মাটি হলে খুব ভালো হয়, তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম হলে অনেক সময় অসুবিধা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি মাটি ভর্তি করে ফেলেছি। এবার আমি কি করব, এর মধ্যে পেঁয়াজগুলো বসাবো। তো পেঁয়াজগুলো বসানোর মোটামুটি একটা নিয়ম হচ্ছে 2-3 ইঞ্চি একটা গ্যাপ দিলে যথেষ্ট, আরও বেশি দিলে ভালো হয়, কিন্তু আমি এখানে ছোটো জায়গায় আছে বলে একটু কম গ্যাপে দিচ্ছি। আপনারা বেশি যদি মাটিতে করেন বাড়িতে তাহলে একটু বেশি গ্যাপ দিয়েই করবেন, তাহলে অনেকটা বেশি ফলন পাবেন। তো আমি দেখতে পাচ্ছেন এইভাবে মোটামুটি একটা মাপ দিয়ে নিচ্ছি। এইভাবে ঠিক আপনারা যেটা শিকড়ের দিকটা আছে এটা নিচের দিকে দিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়ের দিকটা নিচের দিকে দিয়ে দেবেন, আর সরু মাথাটা উপরের দিকে দিয়ে দেবেন। মোটামুটি আমি এর মধ্যে 12-13টা গাছ বসিয়েছি, একটু বেশি হয়ে গেছে। আপনাদের জায়গা বড় থাকে তাহলে একটু গ্যাপটা বেশি দিয়ে দেবেন। এর উপরে আমি একটা হালকা করে লেয়ার দিয়ে দিলাম, বেশি লেয়ার দেবেন না, কারণ স্পাউটগুলো বেরোতে অসুবিধা হবে, জাস্ট একটা হালকা লেয়ার। তো বন্ধুরা, এবারে আপনারা এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দেবেন, কারণ মাটিটা পুরো শুকনো ছিল। তো জলটা একটু আন্দাজ করে দেবেন, বেশি জল হয়ে গেলে পেঁয়াজগুলো পচে যেতে পারে, এর জন্য মোটামুটি এমন জল দেবেন যাতে নিচের পর্যন্ত মাটিটা ভিজে যায়। এবার আমরা নিয়ে এটা কী করবো, একটি ছায়াযুক্ত জায়গায় যেখানে দিনে 3-4 ঘন্টা সকালের রোদ্দুরটা আসে সেরকম জায়গায় রেখে দেবো। যখন স্পাউটগুলো মোটামুটি ভালোভাবে বার হয়ে আসবে তারপরে আমরা ফুল সানলাইটে ট্রান্সফার করব। আর আপনারা এই যে জল এখন দিয়ে দিলাম, এরপরে 2-3 দিন পরে আবার জল দেবেন, কেননা বেশি জল দিলে কিন্তু পেঁয়াজগুলো পচে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই গাছে সীমিত জল দেওয়ার। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 6 দিন পর পেঁয়াজের স্পাউটগুলো কীভাবে বেরিয়ে এসছে। একটু ময়েস্ট থাকবে মাটি, কিন্তু খুব সগি টাইপের, মানে খুব কাদা কাদা ভাব করে রাখবেন না।
এবারে আমরা এই পাত্রটা নিয়ে দেখতে পাচ্ছেন ফুল সানলাইটে রেখেছি। আপনারা এবারে ফুল সানলাইটে রেখে দেবেন যখন স্প্রাউট মোটামুটি এরকম বেরিয়ে আসবে, কেননা ফুল সানলাইটে না রাখলে গাছের গ্রোথ খুব ভালো হবে না। আর এখানে আমি কোনো সার ব্যবহার করব না, এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন, কেন সার আমরা যখন মাটি তৈরি করেছিলাম তখনই খুব যথেষ্ট পরিমাণে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও ছদিন পর, টোটাল 12 দিনের মধ্যে গাছ কত বড় হয়ে গেছে। এখনও পেঁয়াজকলি বার হয়নি, কিন্তু এই পাতাগুলো আপনারা স্যালাডে ইউজ করতে পারেন। আর যখন কলি আসবে তখন আমি আপনাদের আর একটা ভিডিও করে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা বাড়িতে পেঁয়াজ গাছ তৈরি করে নিচ্ছি। যাদের বাড়িতে বেশি জায়গা আছে আরও বেশি জায়গা জুড়ে আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন, এবং বাড়িতে যদি জায়গা না থাকে এইভাবে যে কোনো পাত্রে আপনারা পেঁয়াজ গাছ তৈরি করতে পারেন, এবং ওয়েস্টেজ বাড়িতে যে পাত্রগুলো পড়ে আছে তার মধ্যে খুব সহজেই আপনারা করতে পারবেন। আর শুধুমাত্র গোবর সার দিয়েই আপনারা এই পেঁয়াজ গাছ তৈরি করতে পারবেন, কোনো বিশেষ কোনো সারের প্রয়োজন হবে না। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, এবং আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওটাকেও প্রেস করে দেবেন। আর বন্ধুরা আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, ফেসবুক পেজ আছে আমার, ডিসক্রিপশানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা লাইক করবেন, কেননা আমি অনেক সময় অনেক আপডেট এই ফেসবুক পেজে শেয়ার করে থাকি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।